আগে পাটে তোমরা দেখেছিলে আমরা বন্দে ভারত করে কাটরায় চলে এসেছি, এখানে হোটেলে চেকিংও করে নিয়েছিলাম। তো এখন বাজে রাত 9টা আর আমরা এখনই যাত্রা শুরু করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে সামনে বড় সাদা রঙের গেট মতো আছে, ওখান থেকে যাত্রা মেন শুরু হয়। এখানে এসে তোমার নাম রেজিস্টার করাতে হয়, সবাইকেই করাতে হবে। আমাদের ঠিকঠাকই ভাড়া নিয়েছিল, 1250 টাকা করেই। ওখানে কিন্তু ঘোড়া প্রচুর দাম বলে, তো নিজেদের মতো দরদাম করে নিতে হবে। যেমন আমি আর আমার মা দুটো ঘোড়া পেয়েছিলাম, সেটা ঠিকঠাক নিয়েছিল, কিন্তু বাবার ভাই যে ঘোড়াগুলো গেছিলো সেগুলো একটু বেশি নিয়েছিল। তোমারই কাছাকাছি আমরা পৌঁছে গেছিলাম, তো এই পর্যন্ত টাইম লেগেছিল 1.5 ঘন্টা মতো ঘোড়াতে করে। আর এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা ঘোড়াতে যাওয়ার রাস্তা, একটা হেঁটে যাওয়ার রাস্তা। যারা ঘোড়াতে যাবে তারা কিন্তু যাওয়ার টাইমে অর্ধকুমারী মন্দির হয়ে যেতে পারবে না, যারা হেঁটে যাবে তারা অর্ধকুমারী মন্দির হয়ে যেতে পারো। আর আমরা ফেরার টাইমে হেঁটে এসেছিলাম বলে অর্ধকুমারী মন্দির হয়ে এসেছিলাম। ওপরের দিকে উঠে কিন্তু ওষুধের দোকান, হসপিটাল সব কিছুই পেয়ে যাবে। আর এই যে ভবন দেখা যাচ্ছে, মানে খুব ভবনে খুব কাছাকাছি চলে এসেছি আমরা। সবকিছু রেখে যেতে পারো কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। এখন বাজে রাত 3:10, আমরা এই পুজো দিয়ে বেরিয়ে হাঁটা শুরু করেছি। আর এই টাইমে মন্দির পুরো ফাঁকা ছিল, ভালোভাবে দর্শন করতে পেরেছি। আমরা যখন মন্দিরের ভিতর জাস্ট ঢুকেছি এত জোরে বৃষ্টি এসছে, আমরা তো আধ ঘন্টা মন্দিরের ভেতরেই বসেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আমরা আবার হাঁটা শুরু করব, যাওয়ার সময় আমরা হেঁটেই যাব। ওখান থেকে কিছু রাস্তা হেঁটে আসার পর এরকম এক জায়গায় ভোগ দেওয়া হয়, তো সেখান থেকে আমরা ভোগ খেয়ে নিলাম। আর তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম অর্ধকুমারী মন্দিরে। মানে যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম ওখানে এসে পৌঁছেছিলাম 8:30 সময়। গিয়ে রেস্ট নিয়েছিলাম কারণ আমাদের আর কারোর পায়ে জোর ছিল না। এরপর যা যা করলাম বাকিটা আসছে নেক্সট পার্টি। টাটা।